আজকে আমি সুজি দিয়ে একটা টেস্টি নাস্তা তৈরি করেছি। আর এই নাস্তাটা তৈরি করতে বেশি সময় লাগে না, আর এর মধ্যে জিনিস আছে সেটাও বেশি লাগে না, আর খেতে খুবই টেস্টি আছে আর হেলদি আছে। এর মধ্যে বেশি তেলও লাগে না, অল্প তেলের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আর দেখুন কত সফট আছে, আর খেতেও অতই টেস্টি আছে। আর এটা কীভাবে তৈরি করতে হবে সেটা আমি ভিডিওতে আপনাকে দেখাবো। আর তার আগে বলে দিই, প্লিজ যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, আর আপনি যে কোনো বাটি ইউজ করতে পারেন, যে কোনো কাপ দিয়ে ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতন। তো আমি এক বাটি নিয়েছি, আর এটা পাতলা সুজি আছে, আপনি মোটাও নিতে দিই, আপনার কাছে মোটা আছে মোটা দিয়েও আপনি এটা তৈরি করতে পারেন, আর সুজি কম বেশিও করতে পারেন, সেই হিসাবে আপনার জিনিসগুলো দিতে হয়। এখানে আমি এক কাপ নিয়েছি সুজি, তো হাফ কাপ নিয়েছি দই। তো যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি দই নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ জল। এটাকে ভালো করে আমি ফেটে নেব, এভাবে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি ভালো করে 3-4 মিনিট এটাকে ফেটে নেব। দই আর সুজিটা ভালো করে যেন মিক্স হয়ে যায়, ওর মধ্যে ছানা ছানা মতন দইটা যেন থাকে না, সেই জন্য ভালো করে এটা ফেটে নিতে হবে 3-4 মিনিট করে। তো এটা ফেটে নিয়ে কি হবে, ভালো করে সব জিনিস মিক্স হয়ে যাবে। আর এটাকে তারপর আমি 15 মিনিটের জন্য রেখে দেবো, তার জন্য ফুল সুজিটা যে আছে সেটা একটু ফুলে যাবে। তো এটা ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য সাইডে রেখে দেবো, আপনি 20 মিনিটের জন্যও রাখতে পারেন। এখানে আমি নিয়েছি মটরশুঁটি, নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তো টমেটো যে মাঝখানে হিসাবটা থাকে সেটা আমি বের করে নিয়েছি, ওর জন্য কি হয় জল জল বেশি হয়ে যায়। আর এর মধ্যে দিচ্ছি আমি নুন, আর দেব গোলমরিচ গুঁড়ো, অল্প নুন দেবেন, বেশি দেবেন না। আর আপনি যে কোনো ভেজিটেবল এর মধ্যে ইউজ করতে পারেন, গাজর করতে পারেন, ক্যাপসিকাম করতে পারেন, পাতাগোবি, যে কোনো জিনিস আপনি এর মধ্যে দিয়ে এটাকে রেডি করতে পারেন। এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এই দেখুন, এখানে ভালো করে আমি মিক্স করে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দেব। আর এটা আগে রেডি করবেন না, যখন আপনার ঘোল 15 মিনিট হয়ে যাবে তখনই আপনি রেডি করবেন, আগে করে দিলে ওটা জল জল বেশি কেটে যাবে। নুনটা আপনি তখনই মিক্স করবেন যখন আপনি রেডি করতে যাবেন। এখানে 15 মিনিট হয়ে গেছিলো আর ঘোলটা একটু গাঢ় হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল দেব, আপনার কম বেশি জল লাগতে পারে, যদি আপনার সুজিটা মোটা থাকে তো একটু বেশি লাগবে, আর সুজি কম বেশি যদি আপনি দিয়ে থাকেন তাহলেও আপনার কম বেশি লাগতে পারে, তো আপনার নিজে দেখে কত জল দরকার আছে অত আপনি দিতে পারেন। আর এই দেখুন, ঘোলটা যেন এইভাবে থাকে, বেশি পাতলা আর বেশি গাঢ় না থাকে। তো এর মধ্যে এবারে আমি নুন দেব, নুন আমি ওই ভেজিটেবলের মধ্যেও দিয়েছি, তো সেই হিসাবে আপনি এর মধ্যে নুন দেবেন। আর দিচ্ছি গোলমরিচ পাউডার একটু দিয়েছি, এটাকে ভালো করে আমি মিক্স করে নেব, ভালো করে ফেটে নিতে হবে, আর যত ভালো আপনি ফাটবেন অত ভালো হবে। তো এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি, এরপর এটাকে আমি তৈরি করতে যাব। তো তার জন্য আমি এখানে দেব সোডা, বেকিং সোডা, দেখতে পাচ্ছেন 1/4 থেকে অনেক কম আছে, এই সোডাটা আমি এর মধ্যে দিলাম, কেননা এইভাবে এরপর আমি এই যে চিলাটা আছে সেটা রেডি করব। তো তার আগে দেবেন না, তার আগে দিলে ওটা ভালো হয় না, যখন আপনি রেডি করবেন তখনই আপনি এর মধ্যে সোডা দেবেন। তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, সোডা দেওয়ার পর আপনি ভালো করে 1 মিনিট এটা ফেটে নিতে হবে এইভাবে। এই দেখুন, এটা ভালো করে আমি ফেটে নিয়েছি 1 মিনিটের মধ্যে। এরপর আমি এর যে রুটিটা আছে ইয়া চিলা বলুন, যে যে কিছু আপনি বলতে পারেন সেটা আমি রেডি করব। এরপর এখানে আমি প্যান নিয়েছি, এটা তড়কা প্যান, ছোট প্যান আছে, আপনি বড়ও নিতে পারেন। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন ব্রাশ দিয়ে তেল লাগিয়েছি, বেশি তেল ইউজ করছি না, তো এটা অল্প তেলের মধ্যে তৈরি হবে। রাঁচটা আমি মিডিয়ামে রেখেছি, বেশি হাই রেখিনি, মিডিয়ামে আছে। এর মধ্যে এইভাবে আমি ঘোলটা দিয়ে দিচ্ছি, আর আপনি বেশিও দিতে পারেন অল্প কমও দিতে পারেন আপনার ইচ্ছা মতন। তারপর এর মধ্যে আমি এই যে ভেজিটেবলগুলো রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর এটা কম বেশি আপনি দিতে পারেন। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন,
ভালো করে দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দেব, এটা একদম অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন নাহলে স্কিপ করতে পারেন। এটা এর মধ্যে এভাবে আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব, 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে হালকা করে এর উপরে আমি তেল লাগিয়ে দেব ব্রাশ দিয়ে, আর এটাকে এবারে আমি পাল্টি করে নেব। এই দেখুন এটা পাল্টি করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এরপরে এদিকেও আমি 1 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো, এদিকে বেশি দরকার নেই, 1 মিনিট অনেক আছে। এই দেখুন এবারে আমি এটাকে পাল্টি করব, আর আঁচটা মিডিয়ামে রাখবেন, বেশি হাই করবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর এর কালার এসছে, আর খুবই ভালো খেতে লাগে, খুবই টেস্টি লাগে। আর এটা যখন আপনি বিকেলেও টিফিন করতে পারেন, সকালেও করতে পারেন, খুবই ভালো লাগবে। তো এটা এবারে আমি বের করে নেব। এইভাবে আমি আবার আপনাকে বানিয়ে দেখাচ্ছি, আর অল্প তেল লাগিয়েছি, বেশি তেল লাগাইনি। আর এর মধ্যে আবার আমি এই ঘোলটা দিয়ে দেব, আর আপনি 1 হাতও দিতে পারেন, 2 হাতও দিতে পারেন, বড় ছোট আপনি নিজের ইচ্ছা মতন এটা করতে পারেন। এইভাবে আমি এর মধ্যে একটু ভেজিটেবলগুলো দিয়ে দেব। এই দেখো এভাবে আমি দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া পাতা দিচ্ছি। আর যদি আপনার কাছে ভেজিটেবল না থাকে তো আপনি পেঁয়াজ টমেটো দিয়েও এটা তৈরি করতে পারেন, আপনি যে কোনো জিনিস দিয়ে এটা তৈরি করতে পারেন। তো এটা দিয়ে আবার এর উপর হালকা করে আমি তেল লাগিয়ে নেব, আর এটাকে পাল্টি করে নেব। আর 2 মিনিট একদিকে করতে হবে, আর পাল্টি করার পর 1 মিনিট করলেই অনেক আছে। এই দেখুন, আর আঁচটা আপনি মিডিয়ামে রাখবেন, বেশি হাই করবেন না। এই দেখুন এটা হতে দেবো আমি, এইভাবে এইভাবে আমি সব তৈরি করে নেব। এই দেখুন এখানে আমি সব তৈরি করে নিয়েছি, আর কত ভালো লাগছে দেখতে, খেতেও অত টেস্টি আছে, আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর জিনিসও খুবই অল্প লাগে। তো দেখুন আমি আপনাকে দেখাচ্ছি কত সফট হয়েছে, এর মধ্যে বেশি তেল ইউজ হয়নি, আর সুজি দিয়ে আর দই দিয়ে এটা তৈরি হয়েছে, আর ভেজিটেবল দিয়ে। তো আমি যেমনি আগে বললাম, আপনি এর মধ্যে যদি আপনার কাছে কোনো ভেজিটেবল না থাকে তো আপনি টমেটো আর পেঁয়াজ দিয়েও এটা তৈরি করতে পারেন, আর এটা এইভাবে বানিয়ে আপনি সকাল বিকেলে নাস্তা করতে পারেন। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।